হ্যালো বন্ধুরা সন্ধ্যাবেলা আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আসলে ঘরে প্রচণ্ড গরম লাগছিল তাই আমি আমার বরকে বললাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তা আমার বড় বললো চলো তাহলে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি এক জায়গা থেকে তা সেটা কোথায় তোমরা একটু করেই জানতে পারবে এত লাইটিং আর চিৎকার শুনে তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা মেলায় এসেছি এই মেলার নাম শ্রাবণী মেলা যেটা গোয়ালিয়রে এসেছে তাহলে চলো মেলার ভিতরে যাওয়া যায় মেলায় ঢুকতে দেখতে পেলাম পাশে একটি পানের দোকান আছে আর বরকে বললাম চলো দুটো পান খেয়ে নি তুমি একটা আমি একটা তার মধ্যে মিষ্টি পান বলে কথা তো পান খেয়ে আমরা এখন মেলায় ঘুরব তো আমাদের পান খাওয়া হয়ে গেছে তার পাশে আছে একটি মাটির পুতুলের দোকান এখানে আছে মাটির পুতুল ভাস হ্যারিকেন কচ্চপ অনেক ধরনের জিনিস খুবই সুন্দর কালারফুল এগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগে আর পাশে আছে দুটো রাইডস বড় বড় একটি আর একটি নাগরদলা তাহলে চলো পুরো মেলাটা ঘুরে দেখি তো কিসের দোকান এসেছি মেলাতে দেখতেই পাচ্ছো মেলাতে প্রচুর ভিড় হয়েছে আজকে আর মেলা মানেই তোমরা জানো যে খাবার মানে মেলাতে নানা ধরনের খাবারের জিনিস আছে আর সেগুলো তোমাদের আমি একটু করে দেখাবো কি কী খাবারের দোকান বসেছি এই মেলাতে এখানে একটি ছোটো বাচ্চাদের রাইস এসেছে তার পাশ দিয়ে সব খাবারের দোকান এই দেখো খাবারের দোকান তার আগে তোমাদের বলে রাখি গোয়ালির তোমরা বেশিরভাগ খাবার সব ভেজ পাবে নন ভেজ পাবে না এখানে নন ভেজ খুব কম লোকে খায় তার জন্য ভেজটাই তোমরা সবার আগে পাবে এখানে পর পর লাইন দিয়ে সব খাবারের দোকান বসেছে এখানে একটি ক্যান্ডির দোকান আছে এর পাশে আছে ঘরের আসবারপত্র মানে সোফা সেট কিছু খুব সুন্দর ডিজাইন আর এর পাশে কিছু খাবার দোকান আছে এখানে পিৎজা তার পাশে আছে হচ্ছে তোমার আইসক্রিম পার্লার তারপর আছে সব থেকে স্পেশাল যেটা সেটা হচ্ছে ফুচকা মানে পানিপুরি যেটা সবারই খুব প্রিয় তো আমরা এখন মেলা থেকে বাইরে বেরিয়ে যাব তো আমরা এখন বাইরে বেরিয়ে চলে এসেছি খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে নাগরদলাটা দেখতে খুব ভালো লাগছে এটা এন্ট্রি গেট মেলাতে যাওয়ার জন্য তোমরা তোমরা গোয়ালিয়রে সব ধরনের দোকান পেয়ে যাবে বড় বড় শপিং মল আছে আর এখন আমরা যাচ্ছি একটি খুব সুন্দর জায়গা চলে এসছি আমরা সেই সুন্দর জায়গায় এই যে দেখো রাতের অন্ধকারে লাইট দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটির নাম হচ্ছে বেজা তাল এটা একটি বড় পুকুর এই পুকুরে এখন বেলা বোর্ডিং চলছে কিন্তু অন্ধকার তোমাদের দেখাতে পারছি না এই পুকুরের পাশে আছে একটি মেহেল ওই মেহেলের নাম মতি মেহেল তোমাদের আমি আরেক দিন দিনের বেলা দেখাবো আর এটা হচ্ছে সেই এন্ট্রি গেট বেজাতালে ঢোকার বড় একটি কিন্তু আমরা এই গেট দিয়ে আজকে আসিনি তাই তোমাদের দেখাতে পারছি আমরা অন্য পাশ দিয়ে এসেছি আর এখন আমরা চলে এসেছি থার্টিপুরে যেখানে আমরা থাকি এই থার্টিপুরে অনেক বড় একটি মার্কেট আছে সবজি মার্কেট আরও অনেক দোকানের দোকান আছে যেখানে তোমরা সব কিছু পেয়ে যাবে এই সবজি মার্কেটেই আমরা সবজি কিনতে আসি এই সবজি মার্কেটে প্রচুর ভিড় হয় রাত হলেই প্রচুর ভিড় আজকেও ভিড় আছে আজকে ভিড় আছে কারণ গণেশ পুজো উপলক্ষে অনেক মূর্তি বিক্রি হচ্ছে সেজন্য আজকে আরও বেশি ভিড় তো এরকম সুন্দর সুন্দর অনেক জায়গা আমি তোমাদের আমার অন্য ব্লগে দেখাবো তার আগে তোমরা জানাবে যে আমার এই মেলা ব্লগটি তোমাদের কেমন লাগলো তার সাথে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে